আপনাকে প্রণাম। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম প্রণাম বলো। এই মুহূর্তে আমাদের হিরণ্যগর্ভ অফিসিয়াল 50,000 মাইলস্টোন পেরিয়ে গেল। বাহ খুব ভালো, আমি তো জানতাম না, তোমার কাছে শুনলাম, ভালো লাগলো। এখন দেখো 50 কে 100 কি এসব আমি বুঝি না কোনোদিন, এসব নিয়ে আমি মাথা ঘামাইনি কোনোদিন। তোমার কাছে শুনছি ভালো লাগছে খুব, 50,000 তোমাদের মানে সাবস্ক্রাইবার হয়েছে বা কী হয়েছে তোমরা জানো তো, এটা তো খুবই ভালো জিনিস, মানুষ তো দেখছে। আর সবচেয়ে বড় কথা কত হলো এটা বড় কথা নয়, মানে কত লোক এটাকে ভালোবাসে, কত লোক এটা দেখে। তো আমি তো দেখতে পাচ্ছি তোমার বলার আগে সারা দুনিয়া থেকে ফোন আসছে আমার কাছে যে আপনি এই অফিসারটা খুব ভালো হচ্ছে, আপনার এটা বন্ধ করবেন না। এটা বারে বারে দূর থেকে আসছে, তো মানে বহু দূর দূর দেশ থেকে, মানে বাংলাদেশ, কুয়েত, আমেরিকা, এইসব জায়গা থেকে মানে আমার কাছে ফোন আসছে। তখন বুঝতে পারছি পৃথিবী লোক দেখছে, দেখছে বলেই তো তারা এই কথাটা বলছে। আসাম, ত্রিপুরা, কালকে ত্রিপুরা থেকে এক ভদ্রলোক ফোন করলেন, আসাম থেকে এক ভদ্রলোক ফোন করলেন যে আমরা কিন্তু আপনার এপিসোড শুনছি, খুব ভালো লাগছে, বন্ধ করবেন না। তো এটা তো শুনতে পাচ্ছি, তুমি 50 কে বলতে ঠিক আছে, ওরা আরও যত দেবে তত বাড়বে, এটা তো আমার বক্তব্য। আমার বক্তব্য একটাই যে আমার কথা লোকে শুনছে কি না এবং তাদের ভালো লাগছে কি না। আমার একটাই উদ্দেশ্য যে মানুষ কিছু জিনিস জানুক, মানুষ জানুক, যারা তন্ত্র সাধনা করতে আগ্রহী তারাও জানুক, মানে একটু মানে মানে প্রিন্সটা জেনে নিক, ঠিক আছে না। আর যারা করবে না তাদেরও তো গৃহীদের সম্বন্ধে অনেক কথা বলা হচ্ছে, যেগুলো গৃহীদের খুব কাজে লেগে যাবে, তো তারাও একটাই কথা বলছি যে আমাদের খুব উপকার হয়েছে আপনার এপিসোডটা দিয়ে, খুব উপকার হয়েছে। তা আমি বললাম দেখো তোমাদের উপকার হয়েছে ঠিক কথা, কিন্তু আমার শত্রু বেড়েছে, ভয়ঙ্কর রকমভাবে শত্রু বেড়েছে। তার কারণ হচ্ছে যে প্রথম কথা, আমি তো এখানে বিনা পয়সায় লোক দেখি, এটা একটা শত্রুতা বাড়ার লক্ষণ বাড়ে। আর একটা হচ্ছে যে মানে আমি যেগুলো বলছি এগুলো তো আমার নিজস্ব জ্ঞান থেকে বলছি, কারণ অনেকে অনেক কথা বলছে, 2-4 তো মন্তব্য টুকিটুকি আসছে যেগুলো খারাপ। তা এটা আমি বিবেকানন্দের কাছে একটাই শিক্ষা পেয়েছি, বলছে জগৎ কী বলছে তোমার দেখার দরকার নেই, তুমি তোমার কর্ম করে যাও, এইটাই হবে বীরের কাজ, তুমি তোমার কর্ম করে যাও, এইটাই হবে বীরের কাজ। তুমি ন্যায়পথ থেকে সরবে না, যদি 100 বছর পরেও তোমার দেহ থেকে যায়, মারা যাও তুমি, তাহলেও ন্যায়পথ থেকে সরবে না, অন্যায় জিনিসকে কখনো প্রশ্রয় দেবে না, ন্যায়ের মধ্যে থাকবে। আর ভীরু কাপুরুষরা এরকম মন্তব্য করবেই, যারা ভীরু কাপুরুষ তারা সমুদ্রের ঢেউ দেখলেই তারা তরি মানে নৌকাটা তীরেই ডুবিয়ে দেবে, ওরা সমুদ্রের দিকে যাবে না। তো এও তো একটা মহাসমুদ্র, এত লোক দেখছে, শিক্ষিত লোক দেখছে, অশিক্ষিত লোক দেখছে, সবাই দেখছে, এবং হয়তো 50টা মন্তব্য আসলে একটা খারাপ মন্তব্য, দুটো খারাপ মন্তব্য আসতে পারে। তো আগাছা তো জঙ্গলে থাকেই না, 100 বার ইউটিউবকে ধন্যবাদ তো আমি দেবোই, কেন দেবো না বলো, কেন দেবো না। মানে তারা আজকের এটাকে মানে ইউটিউবে দিচ্ছে বলেই মানুষ জানতে পারছে, যদি না দিতেন তাহলে জানতে পারতাম না। আর ইউটিউবকে আমি ধন্যবাদ দিচ্ছি, ধরতে হবে না আমার, এটা তো ইউটিউবের ব্যাপার, আমি তাকে তো অশেষ ধন্যবাদ দিচ্ছি, তাদের অশেষ ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এটা প্রচার করছেন, প্রচারের সহযোগিতা করছেন। এবং আমি একটাই রিকোয়েস্ট করবো, এই প্ল্যাটফর্মে এইরকম মন্তব্য না করাই ভালো, ঠিক জেনে শুনে করলে ভালো হয় আর কি। মানে তুমি একটা মন্তব্য করো, তুমি এখানে এসো আমার সঙ্গে কথা বলো, খারাপ লাগলে তুমি মন্তব্য করো, ঠিক আছে না। তো মন্তব্যটা যেন মানে ভালো হয়, তোমার পরিচয়, তুমি যে মন্তব্য করলে এটা তোমার পরিচয় বেরিয়ে গেলো, সারা দুনিয়ার লোক কী দেখলো বলো, তোমার মতো একটা অকাল কুণ্ডা পৃথিবীতে নেই দুটো, তোমার পরিচয় তুমি নিজে দিলে,